বলবো কিভাবে কবুতরের ঠান্ডার সমস্যার সমাধান করবেন। আসলে যত বেশি বৃষ্টি হচ্ছে কবুতরের ঠান্ডার সমস্যাটাও বেড়ে যাচ্ছে, এটা সিজন ওয়াইজ এরকম হয়েই যায়। তো ঠান্ডার সমস্যাটা আপনি বুঝে যাবেন অটোমেটিকলি, কবুতর ঢিম ধরে বসে থাকবে, তারপর নাকে একটু পানি আসবে, সেটা আপনি বোঝার উপায় কবুতরের নাকে একটু চাপ দিলে হাতে দেখবেন বিজল বিজল লাগতেছে, তাহলে বুঝতে পারবেন কবুতরের সর্দি হয়েছে আমাদের মতো আর কি। আর সেজন্য এই একটা ওষুধ ডক্সি অক্সি, এটা আপনি বাজার থেকে নিয়ে নেবেন, এটা খুব কমন। আপনাদেরকে আমি যত ওষুধই বলি সেটা আপনার হাতের নাগালে যেন পান সে ধরনের ওষুধের কথাই বলি, কারণ এই ওষুধগুলো থাকে অ্যাভেলেবেল, কোম্পানি ভালো, অ্যাভেলেবেল পাওয়া যায়, যার কারণে এদের কথাই আমি সাজেস্ট করি। তো আপনারা এটা নিয়ে নেবেন। আর খাওয়ানোর নিয়ম হচ্ছে সব কবুতরের একই মেডিসিন একইভাবে খাওয়াবেন, সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম মিশাবেন, আর গ্রামের হিসাবটা হচ্ছে হাতের 3 আঙ্গুলে এভাবে নিয়ে নেবেন। নিয়ে তারপর ভালোভাবে পানিতে মিশাবে, মিশিয়ে তারপরে কবুতরের পানির পাত্রে দিয়ে দিবেন। এটা খুব কার্যকরী ওষুধ, ঠান্ডা বৃষ্টির সিজন যেহেতু খুবই নিকটে, এটা ব্যবহার করে দেখতে পারেন।